আইসিসি পরিচালিত টি টোয়েন্টি বিশ্বকাপ এ পর্যন্ত আটবার খেলা হয়েছে। 2007 সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথমবার ভারত চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তানকে হারায়। শেষবার অর্থাৎ 2022 সালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয় পাকিস্তানকে হারিয়ে। এ পর্যন্ত মোট রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। বিরাট কোহলি 25টি ম্যাচ খেলে 1141 রান করেছেন, সর্বোচ্চ রান 89 নট আউট। বিরাটের পরে রানের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মাহিলা জয়বর্ধনে, 31টি ম্যাচ খেলে 1016 রান করেছেন, সর্বোচ্চ রান 100। এর পরে রয়েছেন ক্রিস গেল, তার রান সংখ্যা 965, সর্বোচ্চ 117। একটি ম্যাচে সর্বোচ্চ রানের ক্ষেত্রে এক নম্বরে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, তার রান 123। দ্বিতীয় সর্বোচ্চ রান ক্রিস গেল 117, এবং তারপরে রয়েছেন অ্যালেক্স সেলস 116 নট আউট। টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মেরেছেন ক্রিস গেল 63টি, তারপর রোহিত শর্মা 35টি এবং জস বাটলার 33টি। এ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডার 25টি ম্যাচ খেলে 47টি উইকেট নিয়েছেন, তার সেরা বোলিং 9 রানে 4 উইকেট। উইকেট শিকারে দ্বিতীয় স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি, 34টি ম্যাচে 39 উইকেট। তার সেরা বোলিং 11 রানে 4 উইকেট। তারপরেই রয়েছেন লাথিস মালিঙ্গা, 31টি ম্যাচ খেলে 38টি উইকেট নিয়েছেন, তার সেরা বোলিং 31 রানে 5 উইকেট। ইনিংসের সেরা উইকেট নেওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছেন অজন্তা মেন্ডিস, 4 ওভার বল করে 2টি মেডেন নিয়ে 8 রানে 6 উইকেট। এরপর রঙ্গনা হেরাত, 3.3 ওভার বল 2টি মেডেন সহ 3 রানে 5 উইকেট। এরপর অমর গুল 3 ওভারে 6 রান নিয়ে 5 উইকেট। দুবার করে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। একবার করে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত এবং পাকিস্তান। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।